हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल एडुकेट हब। बंधुरा, आज के भिडियोते आमरा जानबो शब्देर जुक्ताक्षरेर व्यवहार। शब्देर जुक्ताक्षरेर व्यवहार कि सेटा चलो तोमादेरके आमि बोले दिई। जुक्ताक्षर कि प्रथमे आमि सेटा बोले दिई ना। जुक्ताक्षर हलो जखन एकटी अक्षर अपर एकटी अक्षरेर संगे जुक्त थाके तखन ताके बला हय जुक्ताक्षर। जेमन क आर मूर्धन्य ष, एई दुटो अक्षर एकसंगे जुक्त हये কি তৈরি করে না পয়েম মধ্যনসয় এই যুক্তাক্ষরটা। তো বন্ধুরা চলো শব্দে এই যুক্তাক্ষরের ব্যবহার কেমনভাবে হয় এবং শব্দের উচ্চারণ কেমনভাবে করতে হয় চলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিই। আর ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মন দিয়ে দেখবে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি। দেখো এখানে প্রথম শব্দ কি আছে না, প্রথম শব্দ আছে চ। তারপরে এই যে যুক্তাক্ষরটা, এই যুক্তাক্ষরটাকে কি বলে? এই যুক্তাক্ষরটাকে দেখে তোমরা কি বুঝতে পারছো যে এটা কোন কোন অক্ষর নিয়ে এই যুক্তাক্ষরটা তৈরি হয়েছে? আমি বলে দিই, এটাকে বলা হয় কয়রফলা। কয়রফলা আগে এইভাবে লেখা হতো বইয়ে, আমরা যখন দেখবে কোনো কিছু পড়ব তখন এই যে যুক্তাক্ষরটা রয়েছে এই যুক্তাক্ষর দিয়ে আমরা অনেক বানান পাবো। তাহলে এই যে যুক্তাক্ষরটা এটা হলো কয়রফলা। এই যে যুক্তাক্ষরটা কয়রফলা, এই যুক্তাক্ষরটাকে দেখে বোঝার উপায় নেই যে এটা কয়রফলা। আমি এই যে যুক্তাক্ষরের আগের রূপ বা বর্তমান রূপ কি সেই নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। তাহলে এই যে যুক্তাক্ষরটা এটা হলো কয়রফলা। ক আর র, এই দুটো ক আর র এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে কি হয়েছে না কয়রফলা এই যুক্তাক্ষরটা তৈরি হয়েছে। যখন অন্য ব্যঞ্জনবর্ণের পরে র থাকে তখন এই রটা সেই ব্যঞ্জনবর্ণের সঙ্গে রফলা হিসাবে যুক্ত হয়। আমি যে কয়রফলা লিখলাম এটা হলো বর্তমান রূপ কয়রফলা, কিন্তু এই যে দেখছি এই কয়রফলাটা হলো কয়রফলার আগের রূপ। তাহলে চলো এই বানানটাকে আমরা একবার লিখে নিই। তাহলে চক্র, চ কয়রফলা, চক্র, চক্র মানে হলো চাকা, চাকাকে ভালো কথায় বলা হয় চক্র। তাহলে চক্র বানানটা আমরা লিখি চ কয়রফলা। বন্ধুরা আমরা কিন্তু এখন যেমনভাবে কয়রফলাকে লেখা হয় সেইভাবে কিন্তু দেখো লিখলাম। তাহলে পরের শব্দ কি আছে দেখি না, প কয়ে মধ্যনসয়ে। এই যে কয়ে মধ্যনসয়ে বলছি, এখানে দেখো কোন কোন অক্ষর যুক্ত আছে, আমি কিন্তু যখন এই বানানটা পড়ছি তখনই কিন্তু দেখো উচ্চারিত হচ্ছে। আমি কি বলছি না, প কয়ে মধ্যনসয়ে। তাহলে এখানে ক আর মধ্যনসয় এই দুটো বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে কয়ে মধ্যনসয়ে এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। আর কয়ে মধ্যনসয়ের আগের রূপ এখনকার রূপ একই। তাই চলো এই যে কয়ে, প কয়ে মধ্যনসয়ে এই যে বানানটা আমরা লিখে নিই একবার। প কয়ে মধ্যনসয়কে দেখো কেমনভাবে লিখছি, এই যে এইভাবে ঘুরিয়ে। তাহলে প কয়ে মধ্যনসয় কি হয়, পক্ষ। প কয়ে মধ্যনসয় পক্ষ। তারপরে শব্দ কি আছে না, তালাবসয়ে দীর্ঘি ভয়ে রফলা। এখানে দীর্ঘি তো কারচিহ্ন বা স্বরচিহ্ন, আর এই যে ভয়ে রফলা এটা তো আমরা আগেই জানলাম যে রফলারা কেমন হয়। তাহলে তালাবসয়ে দীর্ঘি ভয়ে রফলা কি হয়, শীঘ্র। তালাবসয়ে দীর্ঘি ভয়ে রফলা, ভয়ের সঙ্গে র যুক্ত হয়ে ভয়ের রফলা এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। তাহলে চলো লিখে নিই, তালাবসয়ে দীর্ঘি ভয়ে রফলা শীঘ্র। তালাবসে দীর্ঘি ভয়ে রফলা শীঘ্র। তারপরে শব্দ কি আছে না, তালাবস ওই ক্ষয় কি হয়, শঙ্খ। তালাবস ওই ক্ষয়, শাঁখ আমরা পুজোর সময় বাজাই না, সেই শাঁখকে ভালো কথায় বলা হয় শঙ্খ। তাহলে তালাবস ওই ক্ষয়, এখানে ওই ক্ষয় হলো একটা যুক্ত অক্ষর। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে ঙ আর খ এই দুটো অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে
উই ক্ষয়ে এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। তাহলে তালাবস উই ক্ষয় কি হয়? শঙ্খ। চলো লিখে নি, তালাবস উই ক্ষয়ে কি হয়? শঙ্খ। তালাবস উই ক্ষয় শঙ্খ। তারপরের শব্দ কি আছে? না প দয়ে ময়ে কি হয়? পদ্ম। প দয়ে ময়ে পদ্ম। এখানে দয়ে ময়ে হলো একটা যুক্ত অক্ষর। এখানে দ আর ম এই দুটো অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে দয়ে ময়ের যুক্তাক্ষরটা তৈরি করেছে। তাহলে প দয়ে ময়ে কি হয়? পদ্ম। প কয়েক তো মাত্রা নেই, তারপরে দয়ে ময়ে কি হয়? পদ্ম। প দয়ে ময়ে পদ্ম। তারপরের শব্দ দেখো, দন্তনে রশ্মি ময়ে দন্ত নয়। নিম্ন। দন্তনে রশ্মি নি, এখানে রসই যোগের যে তার চিহ্ন সেটা দন্তনের সঙ্গে যুক্ত হয়েছে। দন্তনে রশ্মি কি হয়? নি। তাহলে দন্তনে রশ্মি ময়ে দন্ত নয়, নিম্ন। আমরা একবার লিখে নি, দন্তন্ময় রশ্মি নি আর ময়ে দন্তন্ময়। এখানে ম আর দন্তন্য এই দুটো অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে ময় দন্তন্ময় এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। দন্তন্য রশ্মি ময় দন্তন্য, দন্তন্য রশ্মি ময় দন্তন্য। নিম্ন। নিম্ন মানে হলো নিচে। তারপরের শব্দ কি আছে? না বর্গজ দীর্ঘি মূর্ধন্য রেখ জীর্ণ। বর্গজ দীর্ঘি মধ্যন্বয় রেপ জীর্ণ। এখানে মধ্যন্বয় রেপটা হলো একটা যুক্ত অক্ষর, কেননা এখানে রটা কিন্তু মধ্যন্বয়ের সঙ্গে যুক্ত হয়ে মধ্যন্বয় রেপ এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। আমরা কি জানি, র যখন কোনো ব্যঞ্জনের পরে বসে তখন সেই রটা আগের ব্যঞ্জনের সঙ্গে রফল হিসাবে যুক্ত হয়। কিন্তু যখন রটা কোনো ব্যঞ্জনের আগে থাকে তখন রটা কি হয়? না পরের ব্যঞ্জনের মাথায় এই যে এই চিহ্নটা রেপ, রেপ বলা হয়, এই চিহ্নটা হিসাবে সেই ব্যঞ্জনের মাথায় বসে। তাহলে বর্গজ দীর্ঘি মধ্যন্বয় রেপ কি হয়? জীর্ণ। তাহলে আমরা জীর্ণ বানানটা একবার লিখে নিই, বর্গজ দীর্ঘি মধ্যন্বয়ে রেপ কি হয়? জীর্ণ। বর্গজ দীর্ঘি মধ্যন্বয় রেপ জীর্ণ। তারপরের শব্দ কি আছে? না গয়রস্যু লয়ে ময়ে কি হয়? গুল্ম। গয়রস্যু লয়ে ময়ে, এখানে লয়ে ময়টা হলো একটা যুক্ত অক্ষর। এখানে ল আর ম এই দুটো অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে লয়ে ময় যুক্ত অক্ষরটা তৈরি করেছে। তাহলে গয়রস্যু লয়ে ময় গুল্ম। আমরা লিখে নিই, গয়রস্যু লয়ে ময়ে কি হয়? গুল্ম। তারপরে কি আছে? না ব হয়ে দন্তন্য রশ্মি কি হয়? বন্নি। এখানে এই যে হয়ে দন্তন্ময়ে এটা তো হলো একটা যুক্ত অক্ষর, আর হ আর দন্তন্য এই দুটো বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে দন্তন্ময় এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। তাহলে ব হয় দন্তন্য রশ্মি কি হয়? বন্নি। আমরা লিখে নিই, ব হয়ে দন্তন্ময় রশ্মি বন্নি। আগুনকে ভালো কথায় বলা হয় বন্নি। আর পরের শব্দ কি আছে? না দন্তস্য বয়ে চয়ে ছয় কি হয়? স্বচ্ছ। দন্তস্য বয়ে চয়ে ছয় স্বচ্ছ। এখানে দন্তস্যর সঙ্গে ব যুক্ত হয়ে দন্তস্য বয়ে এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। আবার চ আর ছ এই দুটো অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে চয়ে ছয় এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। মানে দন্তস্য বয়ে চয়ে ছয় কি হয়? স্বচ্ছ। আমরা লিখে নিই, দন্তস্য বয়ে চয়ে ছয় কি হয়? স্বচ্ছ। তারপরের শব্দ, র তালাবস ময়ে রশ্মি কি হয়? রশ্মি। র তালাবস ময়ে রশ্মি রশ্মি। এখানে তালাবস ময়ে হলো একটা যুক্ত অক্ষর, তালাবস আর ম এই দুটো বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে তালাবস ময়ে এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে। তাহলে র তালাবস ময়ে রশ্মি কি হয়? রশ্মি। লিখে নি, র তালাবস তো মাত্রা নেই, তালাবসয়ে ময়ে রশ্মি রশ্মি।
ঠিক আছে তো কি আছে না দন্তস্য পয়ে তালব্য রেপ স্পর্শ দন্তস্যের সঙ্গে প যুক্ত হয়ে দন্তস্য পয়ে এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে আর এখানে কোন যুক্ত অক্ষরটা আছে বলতো তালব্যের সঙ্গে র কিন্তু যুক্ত আছে আর র তালব্যের আগে কিন্তু আছে তাই রেপ হিসাবে দেখো তালব্যের মাথার ওপর বসেছে তাহলে দন্তস্য পয়ে তালব্য রেপ স্পর্শ চলো বানানটাকে লিখে নিই দন্তস্য পয়ে তালব্য রেপ কি হয় স্পর্শ তারপরের শব্দ চ চয় রেপ আকার চর্চা চ চয়ে রেপ আকার চর্চা এখানে চয়ের সঙ্গে র যুক্ত আছে আর রটা এই চয়ের আগে বসেছে বলে রেপ হিসাবে চয়ের মাথাতে বসেছে তাহলে চ চয় রেপ আকার কি হয় চর্চা চ চয়ে রেপ আকার কি হয় চর্চা তারপরে শব্দ কয়লয়ে দীর্ঘি ব ক্লিপ কয়লয়ে দীর্ঘি ব ক্লিপ ক্লিপ মানে হলো যেখানে পুরুষ নারীর কোনো ভেদাভেদ করা হয় না সেটাকে বলা হয় ক্লিপ আমরা বাংলা ব্যাকরণে কি পড়েছি ক্লিপলিঙ্গ মানে যেটা পুরুষ বা নারী কোনোটাই কিন্তু নয় ক্লিপলিঙ্গ এ কথাটা তো পড়েছি তাহলে ক্লিপ কয়লয় দীর্ঘি ব ক্লিপ কয়েলয় হলো একটা যুক্ত অক্ষর এখানে ক আর ল এই দুটো অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে কয়েলয় এই যুক্ত অক্ষরটা তৈরি করেছে তাহলে কয়েলয় দীর্ঘি ব কি হয় ক্লিপ কয়েলয় দীর্ঘি ব কি হয় ক্লিপ তাহলে বন্ধুরা চলো এই যুক্তাক্ষরযোগ্য শব্দগুলো আমি আরেকবারও তোমাদেরকে ভালো করে পড়ে শুনিয়ে দিই তাহলে চ কয় রফলা কি হয় চক্র তারপরে প কয়ে মধু নশয় পক্ষ তারপরে তালাবস দীর্ঘি ভয় রফলা শীঘ্র তারপরে তালাবস উময় ক্ষয় শঙ্খ তারপরে প দয়ে ময়ে পদ্ম তারপরে আছে দন্তনে রশ্মি ময়ে দন্তন্ময়ে নিম্ন গর্ভজ্য দীর্ঘি মধ্যনয় রেপ জীর্ণ তারপরে গয়রসু লয়ময় গুল্ম ব হয়দন্তনয় রশ্মি বন্নি তারপরে শব্দ দন্তস্য বয়ে চয়ে ছয় স্বচ্ছ তারপরে র তালব্যময় রশ্মি রশ্মি তারপরে দন্তস্য পয়ে তালব্য রেপ স্পর্শ তারপরে চ চয় রেপ আকার কি হয় চর্চা চ চয় রেপ আকার চর্চা তারপরে কয়লয় দীর্ঘি ব ক্লিব বন্ধুরা তাহলে যুক্তাক্ষর যোগে তোমরা কিছু শব্দ কিন্তু আজকে জানলে আজকে শব্দের যুক্তাক্ষরের ব্যবহার জানলে শব্দে যুক্তাক্ষর থাকলে কেমনভাবে উচ্চারণ করতে হয় এবং সেই যুক্তাক্ষরগুলো কোন কোন অক্ষর নিয়ে যুক্তাক্ষরটা তৈরি হয়েছে সেটা জানলে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আজকের মতো টাটা।